হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সময় তুমি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 5:18 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আমি এখন আছি আমার বাপের বাড়িতে। রবিবারে এসে আমার বোনও এসছে, ও এসছে আমার দুদিন আগে, তো আজকে চলে যাবে আর আমি শুক্রবারে যাব। এই যে আমার বোনের ছেলেকে মাটিতে ছেড়ে দিয়েছে, ও এখন খেলা করছে। টাটা, ওই যে আমার একটা দাদুকে টাটা দিচ্ছে। টাটা, চলে গেছে কাবির। টাটা, যাকে দেখে তাকেই টাটা দেয়। আর এটা হচ্ছে বাড়ির পাশে, এটা হচ্ছে আমার বুনো। আর এই যে শ্রেয়াসের খেলার সাথে এটা। আবির এদিকে আসো, আবির এদিকে আসো, আসো। ও বাবা, কিভাবে মা হাঁটাচ্ছে! তুমি হাঁটছো? আবির তাকাও, এ আবির এই যে মা আর দাদা মিলে এখন হাঁটাচ্ছে। ও আবির তো হাঁটতে পারে। এই দেখো আরেকজন কি করছে। আমার মা কি করছে দেখে আসি। তো এই যে আমার মা এখন ঘর লিপছে। এদিকে সিমেন্ট দেওয়া আছে, তো এখানে দেওয়া নেই, এখানে খাট ছিল, তো এখান থেকে খাটটা সরিয়ে ফেলেছে। তো সিমেন্ট আনা হয়নি, তার জন্য এখন মাটি দিয়ে লেপছে। সিমেন্ট আনলে তো সিমেন্ট দিয়ে লেপবে। কালকেও একবার লেপেছিল, তো আজকে সকালে এখন লেপছে। তো প্রতিদিনই লেপে আমার মা। আর আমার বাবা গিয়েছে মাঠে, তো আমাদের পটলের চাষ করেছে, তাই পটলের ফুল টাকাতে গিয়েছে সকালবেলায়। না শ্রেয়া, সেটা ছিঁড়ে না। তো এই যে বাবা এই গাছটা পরশু দিন লাগিয়েছে, আমার মুকুলও চলে এসছে। তো এটাতে নাকি 12 মাসই ধরবে আম। তো দেখো ছোট থাকতে আমার মুকুল চলে এসছে। আর এখানে আরেকটা লেগেছে, এটা ছোট, এটাতেও এসছে একটা আমার মুকুল। আর এদিকে এই যে আমার মা কতগুলো তুলসী গাছের চারা লাগিয়ে রেখেছে। দুজনে মিলে যাচ্ছে এখন আমার জেঠু বাড়িতে। ওই যে সামনে যে বাড়িটা দেখা যাচ্ছে সেটা আমার জেঠু বাড়ি। যাবো তোমার সাথে সাথে। ওই যে ভাই চলে যাচ্ছে, যাবে আবির? ওই যে এটা আমার বৌদি। চলো আমারও যেতে হবে দুজনকে নিয়ে, একা যেতে পারবে না। এই যে এখানে আমার বৌদি এখন কাঁথা সেলাই করছে, ঘরে প্রচণ্ড অন্ধকার দেখা যাচ্ছে না। আর এখানে হচ্ছে আমার জেঠিমার ঠাকুর ঘর। তো আমার জেঠিমা বাড়িতে নেই, এখনো পুজো দেওয়া হয়নি। তো শ্রেয়া সে যে এখন ব্রাশ করতে যাচ্ছে। এই যে কলগেট, মাথায় ব্যথা করছে কেন? এই যে কলগেট, ওর ব্রাশটা আনতে ভুলে গেছে, তো এখন হাত দিয়ে করতে হবে। কেন ব্যথা করছে? একটু ধর, একটু দিই, লাগে নি তো। এই তো হয়ে গেছে। দিয়া তুমি ব্রাশ করেছো? ব্রাশ করেছো? এখনো করনি? এই তো চিপছি। আর এই যে দিয়াদের বাড়ি হচ্ছে ওই যে ওটা। আর আমার বাপের বাড়ি এখানে একদম ঘন ঘন বাড়ি। আমার তো বেশ ভালোই লাগে এরকম ঘন ঘন বাড়ি। আজকে সকালের ব্রেকফাস্ট হচ্ছে এই যে মা খিচুড়ি রান্না করেছে, তো এখন খিচুড়ি খাওয়া হবে। আর এখানে এই যে বোন এখন খিচুড়ি খাচ্ছে, ওর মাসির থেকে শ্রেয়াসও খাচ্ছে। শ্রেয়াস ভালো হয়েছে? আবার কি খাই দেখ, একদম নরম করে খাই দেবে। না না ও খাবে না, তাড়াতাড়ি তাড়াতাড়ি করবে। আবার খাওয়া ভালো হয়েছে, ভালো ভালো, ও খাবে না। তো এই যে আমিও নিয়ে বসে গেছি, সবার খাওয়া দেখে আর লোভ সামলাতে পারলাম না। মায়ের হাতে রান্নার জবাব নেই। খিচুড়িটা দারুণ হয়েছে। তো এই যে বাবা মাঠ থেকে চলে এসছে আর খিচুড়ি দিয়েছিলাম, এই যে খিচুড়ি খাচ্ছে। এই যে এখন মা এখানে শাক কাটছে, এটা হচ্ছে কুমড়োর শাক। কি হয়েছে আবার? পড়ে যাবা, এর নিয়ে আসো, এখানে নিয়ে আসো,
দেখো বদমাস সাইকেল চালাবে। তো দেখো এখানে টাইম কল কোথায় বসিয়েছে, টাইম কলের চারপাশে পুরো জঙ্গল হয়ে গেছে। তো এই যে চারপাশে পুরো জঙ্গলে ভরে গেছে, এদিকে এত জঙ্গল ছিল না, এখন বৃষ্টির জল পেয়ে জঙ্গল হয়ে গেছে। তো এই যে এখন মা জল ভরছে, আমি কয়েকটা বোতল ভরে দিয়েছি। আর এতটা রোদ উঠেছে, জল ভরতে ভরতে পুরো ঘেমে গেছি। এখন যাচ্ছি শ্রেয়াসের সাথে দোকানে, ও খাবার খেতে যাবে। যে আমার আগে আগে ওর দোকানে এসে হাজির। কি খাবার খাবে? দোকানদার তো নেই, নেই তো দোকানদার। কি খাবার খাবা বলো? গুলো এই দোকানদার দোকানে নেই, তাই আরেকটা দোকানে যাচ্ছি এখন। তো এই যে এখানে মা বাদাম শুকোতে দিয়েছে, শ্রেয়া সেগুলো নিয়ে নিয়ে দাদুকে দিচ্ছে, মাসিকে দিচ্ছে। আর এখানে রসুন, আর এগুলো মনে হচ্ছে, ও এখানে বাদাম ছিল। আর এখানে তেল শুকোতে দিয়েছে। তো আমার মায়েদের ঘরে সর্ষে ছিল, সর্ষে ভাঙিয়ে এনেছে, তো এটার এক বোতল হয়েছে। আর এখানে এখন মা মাছ কাটছে। এগুলো কী মাছ? রুই মাছ। ও এই যে রুই মাছ নিয়েছে বাবা, ডিম হয়ে গেছে এত ছোট মাছে। 12টা বেজে গেছে, আজকে এখনো স্নান করা হয়নি। বাড়িতে থাকলে এতক্ষণ স্নান করা পুজো দেওয়া সব হয়ে যায়, বাপের বাড়িতে আছি তাই কিছু করতে ইচ্ছে করছে না। তো স্নান টান করে চলে এসেছি, আর মার এখনো স্নান করা হয়নি, মা রান্না করছে, তার জন্য এই যে স্নান করে এখন পুজো দিচ্ছি। আর আমার মায়ের দেখো কত সুন্দর সুন্দর ঠাকুর। তো এই যে এখানে একটা শিবলিঙ্গ, আর বাইরে বৃষ্টি পড়ছে। তো পুজো টুজো দিয়ে এই যে ভাত নিয়ে বসে গেছি। আর আজকে রান্না করেছে মা করলা আলু ভাজা, কুমড়োর শাক, বরবটি ভর্তা, আর এটা হচ্ছে বেগুন দিয়ে মাছের ডিমের ঝাল আর মসুরির ডাল। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার একটুখানি ঘুমাবো। তো চলো আজকের ভিডিওটি আর বড় করলাম না, এতটুকু দেখাবো নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে ভালো থেকে সুস্থ থেকো, টাটা।